প্রায় দেড় বছর যাবত একটা ওয়াসওয়াসার মধ্যে আছি, সব সময় কল্পনার মধ্যে আসে ধর্মগ্রন্থ আমার পায়ের নিচে, এর জন্য আল্লাহর কাছে অনেক তওবা করেছি, দোয়া করেছি, কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারছি না। এর ফলে আমি অসুস্থতা অনুভব করছি, কোরআন হাতে নিলে শরীরে অস্বস্তি লাগে, আমার মনে হয় আমি দুনিয়ার সব থেকে বড় পাপী, আল্লাহ আমাকে মাফ করবেন কি না, দয়া করে এর থেকে পরিত্রাণের উপায় কি বলবেন। একটা আশ্চর্যের বিষয় হলো, এই রকম প্রশ্ন ইদানিং বিভিন্ন জায়গায় মানুষ করছে, যেগুলো আমরা অনেকে হয়তো কল্পনাও করতে পারি না যে এটা আবার কেমন প্রশ্ন। তার সবসময় মনে হয় যে কোরআন সে পায়ের নিচে পাঁচছে, এরকম তার দৃশ্য সবসময় মাথার সামনে ভাসতে থাকে, আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ মন্তব্য আসে, খারাপ উক্তি তার মনে মনে আসে, অনসময় মুখ দিয়ে বের হয় তার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সে বুঝতে পারে ইমানদার, এই জন্য তার চোখের পানি চলে আসে, কান্না আসে যে এটা তো আমার ইমান নষ্ট করছে, এটা তো আমার নষ্ট হওয়ার মতো বিষয়। এই সমস্যাগুলো কেন হয় ভাইরা আমার? আমরা আমাদের সবচেয়ে বড় শত্রুকে আমরা চিনিও না, জানিও না, জানার চেষ্টাও করি না। কোরআনে আমাদের শত্রু হিসাবে যার কথা একবার নয়, দুইবার নয়, পাতায় পাতায় আল্লাহ বলেছেন, এবং যাকে আমাদের শুধু শত্রুই বলেন নাই, বলেছেন প্রকাশ্য শত্রু, আদু ও মুবিন, শয়তান। শয়তান কি দেখা যায়? কিন্তু আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু, কাহিনী কি আমরা দেখিই না, আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু, কারণ শয়তান দেখা না গেলে কি হয়েছে, তার শয়তানই একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। শয়তানই আপনারা টের পান না? শয়তানের শয়তানই আপনারা টের পান না? ফজর নামাজের সময় উঠতে গেলে শরীরে একটু অলস অলস ভাব আসে না? কারণ কি? যে মানুষটা এসার পরে রাত 12টা 1টা পর্যন্ত ঘুম আসে না, মোবাইল টিপে বসে বসে শুয়ে শুয়ে, ওই মানুষটার ফজরের সময় আরামের ঘুম আসে, আসে কি আসে না? ভালো কাজ করতে কখনো মন চায় না, কিন্তু খারাপের দিকে মন টানে, এ কাজ কে করে? শয়তান করে। শয়তানের শয়তানিটা পরিষ্কার, আমরা শুধু একটু চোখটা মুললেই দেখতে পারি। এই যে ভাই যে সমস্যার কথা বলেছেন, এরকম আরো অনেক লোক একই সমস্যার কথা বলেন, এগুলো ইবলিস করাচ্ছে। অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে মানুষের মধ্যে এগুলোর প্রভাব হয়। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, বাংলাদেশে এখন ঘরে ঘরে কালো জাদুর রোগী, ঘরে ঘরে দুষ্ট দুষ্ট জিন অর্থাৎ শয়তানের আক্রমণের শিকার, ছোট বাচ্চা থেকে বড় নিষ্কৃতি নাই, বাচ্চাদের মধ্যে অস্বাভাবিক আচরণ, বড়দের মধ্যে অস্বাভাবিক আচরণ, এগুলো দুষ্ট জিনের প্রভাব, শয়তানের শয়তানি, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে। পানা চাওয়ার উপায় কি? পানা চাওয়ার উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়েতে বেশি যেটি করতে হবে তা হলো শয়তানের মাদাখেলগুলোকে বন্ধ করতে হবে, শয়তান প্রবেশের পথগুলো বন্ধ করতে হবে। যেমন হারাম কিছু শোনা যাবে না, হারাম কিছু বাসায় রাখা যাবে না, আপনি ছবি ভাস্কর্য টাঙায় রাখবেন, রহমতের ফেরেশতা দাখিল হবে না, শয়তান ঢুকবে, বিসমিল্লাহ ছাড়া ঢুকবেন শয়তান সাথে ঢুকবে, হাদিসে আসছে বিসমিল্লাহ পড়ে ঢুকলে শয়তান ঢুকতে পারে না, শয়তান বলে তার দলদের দলবলদেরকে বলে লা মাবিতা লাকুম, আজকে এই বাসায় থাকতে পারলা না কারণ বিসমিল্লাহ পড়ে ঢুকছে। এইভাবে নানান আমল আছে শয়তান যাতে উপদ্রব করতে না পারে, সে আমলগুলো করতে হবে। সকাল সন্ধ্যার দোয়াগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোরআন তেলাওয়াত মুসলমানদের বাসা থেকে এখন বিদায় হয়ে গেছে প্রায়, বিদায় হয়ে গেছে প্রায়, আমরা কোরআন তেলাওয়াতের টাইম নেই এখন, মোবাইল টিপতে টিপতে মোবাইল কোরআন তেলাওয়াতের টাইম নেই। কোরআন তেলাওয়াতের পিছনে যত বেশি আপনি সময় দিবেন, যে বাসায় যত তেলাওয়াত হবে ওই বাসায় সব সমস্যা থেকে দূরে সরবে। সূরা বাকারা তেলাওয়াত করে চালু করে রেখে দেন, ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কমবে। ভালো কোনো রাকি কোরআনের আয়াতের আলোকে যিনি ঝাড়ফুঁক করেন তার স্বর্ণাপন্ন হন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পিরিয়ডের সময় ইস্তেগফার, দুরুদ শরীফ কিংবা কোরআনের সূরা পড়া যাবে কিনা? মহিলারা মাসিকের সময় পিরিয়ডের সময় ইস্তেগফার তো পড়তে পারবেন, দুরুদও পড়তে পারবেন, যে কোনো দোয়া জিকিরও পড়তে পারবেন, কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে পারবেন, ওজিফা হিসাবে আমল হিসাবে সকাল সন্ধ্যা পড়তে পারবেন, তবে তেলাওয়াত হিসাবে কোরআন পড়বেন না। এটাই হলো জমহুর উলামাদের মত, সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি যে পিরিয়ড অবস্থায় মা বোনরা কোরআন তেলাওয়াত করবেন না। যদি কোনো কোনো উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না, ইমামদের মত হলো পিরিয়ড অবস্থায় তেলাওয়াত করবেন না, তবে তারা শুনতে পারেন, ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন, অন্যান্য জিকির আজকাল করতে পারবেন।